বিসমিল্লাহি রহমানির রহিম। হে জগতবাসী, মানুষ কিন্তু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে, কেন? বিতাড়িত শয়তান থেকে সে বিরত হইবার জন্য এই কথাটি বলা হয়। তবে দেখেন, যেই বিতাড়িত শয়তান থেকে বিরত থাকবে, আর সেই শয়তান যদি আপনার সর্বঙ্গে বিরাজ থাকে, তাহলে সর্বঙ্গে বিরাজ থাকলে আপনি যখন বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে এটা কিন্তু আপনি বলেননি, আপনার মুখ দিয়ে শয়তান এটা পাঠ করেছে। আর শয়তান নিজেই যখন এটা পাঠ করে, তখন শয়তান কিন্তু বলতেছে যে বিতাড়িত শয়তান থেকে আমাকে বিরত রাখো। তার মানে তার মধ্যে যে ভর করে আছে এটাও শয়তান, আর যে এই দেহদারি সে নিজেও একটা শয়তান। তাহলে শয়তান যদি শয়তান এ কথা বলে শয়তান থেকে বিরত থাকতে চায়, তাহলে দেহদারি যে মানুষটি সে হলো বড় শয়তান। তাহলে এই শয়তান সেই শয়তানের কাছে মুক্তি চাইতে। তাহলে আসলে কেউ কারো কাছে মুক্তি নেওয়া হয় না। তাহলে এ ধরনের আউযুবিল্লাহ শুধু পাঠ করলে শয়তান দূর হবে না, আগে নিজের ভিতর থেকে শয়তান দূর করতে হবে, এরপর আমার পাঠ করতে হবে।